ঘটনাটা হইলো আমাদের পাশের বাড়ি, তার নাম বাবু, তার বাবার নাম জ্যোতিষ দাস। সে তো চাকরি করে কোন ডিপার্টমেন্টে, ফরেস্টে আছে বোধ হয়, যতন বাড়িতে থাকে, তার পুষ্টিং যতন বাড়িতে। তো বাড়িতে আইসে তো ভালো আইসে, রাত্র তো ভালো কাটাইছে, পরের দিন সকালবেলা দুপুর থেকেই তার মাথাটা কাজ করতেছে না, বাবারে মারছে, মারে মারছে, আজকে তো তার বউরে মারছে। এই ক্ষেত্রে কি পুলিশকে আপনারা বলেছিলেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ কালকে দুইবার আসলো, আজকেও আইয়া গেছে পুলিশ। হ্যাঁ, পুলিশ তো কিছু করার নাই, তারাও ধরতে পারতেছে না। আমরা গ্রামের মানুষ, আমরা এখন তো অসহায় হয়ে গেছি, কোন সময় আমরারে মারে গ্রামের মানুষ। আজকে সকালবেলাও আমরা যে সুবীর দেব তাইনের উপরেও চড়া হয়েছি। আজকে ওর শুনলাম আমরা যে ওর বাড়ির কাউকে আঘাত করেছে, কাকে? বৌরে। তখন উনি কোথায় আছেন? উনি ওখানে হসপিটালে।